এর ভিতরে দিয়া আইয়া পড়ছে হজ। কি তৎকালীন আমলে হজ ছিল, কাফেররাও হজ করত। আমরা তারা হজ করার সময় দুই টুকরা এহরামের কাফড় পরে, ফরনে একটা, গাও দেয় একটা। যারা হজ গেছেন তারা কইতেন ফেলবেন, কিন্তু মক্কার কাফেরেরা খুব মন দিয়ে শুনে, এদিক সেদিক না চাইতেন না করল। মক্কার কাফেরেরা করছে কিতা, এই হজ করার সময় মাফলারটা, শেরওয়ানি দেয়, পাঞ্জাবিটা, লুঙ্গিটা বেড়াইয়া সব ফুল্যা, একগুল রাইক্যা, উলঙ্গ হইয়া ছাড়া তারা কাবা ঘরের সারুগুল দিয়ে ঘুরত। তো মানুষে জিগিত, ও এটা কিটি কি সরম না, এই এই সব কাপড় সুপুরতি খুললা লইছেন, এটা কী দেহা যা? তারা কাও বুদ্ধি করে করছি। হয় বুদ্ধিটা কি তা, এই যে এতবার করতেছি বুট খাইয়া নয় হাতে এখন শুরু করছি, কথায় হনাইতাম করতেছি, তোমার মতো বেড়া হলে বুট খাইতে আইস না, ফকালে ঢুকো। এতবার কোন লাগে নাকি একটা কথা, তিনবার হয়ে গেছে এই পর্যন্ত। আমিন ক তো তারা কাপড় সুপড় খুললো যখন হস করত, মানুষে জিগেছ, ও তোমরা কাপড় সুপড় খুললে হস করে কি হস? এতেন দিক ভাই, ও অনেক বুদ্ধি করে এই টাকা দিয়া এই আল্লাহর লগে, পাক আল্লাহর লগে দেখা করতে চাই না, নাউজুবিল্লাহ বলবেন না, এই জন্য তারা কাপড় সুপড় খুললে হস করত। এখন আবু জেহেল, আবুল আহাব, ওদবা, সাহেবা সব কাফের মিললে মিটিং হয়েছে, কয় সামনে যে হজ, হজও তো খালি মক্কা শরীফের মানুষ থাকে না, বিদেশ তাই এমনি কথা কেন, বিদেশ তাই এমনি সিরিয়াতে আইব, মিশরতে আইব, তুরস্ক, এটি তো সেই সময় তো এত দূরের তাইছে না, মদিনাতে আইব, তায়েফেরতে আইব। এখন তো নবীজি ইসলামের কথা কয় শুধু মক্কায়, ইসলামের কথা কয় শুধু মক্কায়। আর মদিনার তারার কাছে যদি নবীজি ইসলামের দাওয়াত দিয়া দেয়, তো মক্কায় তো আর ইসলামটা থাকতো না, যাইব গা মদিনা, সুবহানাল্লাহ কয় না, যাইব গা ইসলাম তায়েফে, যাইব গা ইসলাম সিরিয়ায়। এখন কি করো, তারা মিল্লা মিটিং হয়েছে, তখন কাবাগড়ে ঢোকার চারটা রাস্তা ছিল, কয়টা কথা কন, আরো জোরে কন। এখন ঈদগাড়ার ভিতরে ডুহনের রাস্তা কয়টা, দুইটা, একটা দুইটা, হ্যান দিয়া মনে করেন একটা, এহেন দিয়া মনে করেন একটা, কাবাগড়টা মাইত গেল, সাইটটা ফাহার সাইড জায়গায় ছিল, সাইড ফাহারের কোনা দিয়া মানুষ হজ করতে আইতো। এখন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা সবাই মিললে মিটিং হবে, ভিতরে মাইকটা একটু বাড়াও তো, তোমার মাইকটা মজা পাইতাছি নাকি রে আওয়াজ, আমিন কন, জোরে কন, ঠিক আছে আর বাড়াই। তো নবীজি যখন দিনের দাওয়াত দেয়, এখন কাফেররা মিললে মিটিং কইছে যে এই মক্কায় হজ যেন মদিনায় যাইতো না পারে, ইসলামের কথা যেন মদিনায় যাইতে না পারে, ইসলামের কথা যেন তায়েফে যাইতে না পারে, আমরা একটা বুদ্ধি করা। কয় কী বুদ্ধি? কয় আমরা মুড়ে মুড়ে সাইড রাস্তা দিয়ে ঢুকন যাই তো, পাঁচ ছজন করে ফলাফাইন খেলা করাই রাহাম, যে মদিনা শরীফতে বিদেশি দেহাম যারে জিগাম কো বাড়ি গো মদিনা, কয় ভাই হজ করতা এইসব ভালো কথা, একটু সাবধানে থাকক, আমরা দেশ একজন ফাগল মানুষ, নাউজুবিল্লাহ কথা না, কোন জায়গায় নাউজুবিল্লাহ কোন লাগে আন্তাজ নাই, নাকি বেয়াদবি করতে বসছ না, বেয়াদবি করার জন্য বসছ, তুমি তো লক্ষ্মী ছেলে, তুমি এরকম করলা কেন? এতবার বলা লাগে একটা কথা, আসছো যখন মনোযোগ দিয়া শুনো দুই কথা, আর নইলে উঠতে যাই গাও নিরান, কেউ কি তোমার বাধ্য করছে নাকি, ওয়াজ হলো না বলে গিয়া, শয়তানি তো বাইরে করো, আর কত করবা, মাহফিল আইয়া হয় না নাকি, হ্যাঁ এতবার কইলাম তো বুঝাই গেল, মুখ খুলো, আমিন কর, জোরে কর, আমার দিকে তাকাই থাকো, মারহাবা কর,
তো করছে কি এই সাইড কোনার ভিতরে ফলাফেন খেলি রয়েছে যে আইয়ে তারে কয় ও এই আমরা দেশে একটা ফাগল বার হয়েছে আপনারা হজ করতে নাইছেন ভালো এবার অল লোকে কইলাম মিশছেন না এবার অল লোকে মিশবেন সর্বনাশ তো মানুষ জিজ্ঞাসা করে নাম কি তার কাবার না বলল মোহাম্মদ সাল্লাল্লাহু নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আমিন কর জোরে কর কি যান 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 জি তো যেই কথাটা বলতেছিলাম এখন এই কথা যখন বলছে সব দেশে দেখবেন ছাগলের প্রতি ছাগল দেখতো সাহেব আলাদা যদি হুনে যে হেন ছাগল দেখবেন হগলে মেঘলে হেন জমে ভালা বেড়া আমি এক মাহফিলে গেছি দিয়ে মাহফিলের তো লুক বেশি হ্যাঁ আমি কি তাই না ছাগল তো ছাগল তো ছাগল তোর আছে কুটি কয় তারে গরম জিলাফি কইলেছে একটি তো ফলাফল দেখিস থেকে কি গরম জিলাফি হাতে একটা ফত করতে আবার আইস দেয় এই একটা কারবার সাথে বালা বালা বেড়াই দিয়ে দিহি গরম জিলাফি কইয়া তার এসে একটা আসে নি খেচ ছাগল দেখলে সবার একটা আকর্ষণ এই মক্কার কাফের না যুবক গুলারে লাগাই দিল আল্লাহর নবী তার ব্যাপারে বদনাম করার জন্যে যারে পায় তারেই কয় মক্কায় একটা পাগল আছে সাবধান সাবধান তোমরা ওই পাগলের কাছেও যাইও না এই পাগলের কাছে যদি যাও তোমরা কয়জন আইছ আমরা এক দলে আইছি ছয় সাতজন হয় সবাই দেখ কেউ যাইতো না দেখবা যদি এবার আর লগে কেউ কথা শুনতো পারে ওই এবার আর কথা শুই না বাড়িঘর বিবি বাচ্চা ফালাইয়া এবার আর পিছনে পিছনে হাঁটতে থাকবে দাসে যদি এবার আর কথা শুনে ফুতের তাল গইয়া জিজ্ঞা জামাই যদি শুনে বউয়ের তাল গইয়া জিজ্ঞা ভাই যদি শুনে ভাইয়ের তাল গইয়া জিজ্ঞা কথা কইলাম সত্য বউ শুনেছে নবীর কথা এখন স্ত্রী ইসলাম গ্রহণ করে ফেলেছে এখন জামাই হইল কাফের বউ হইল মুসলমান জামাই বউয়ের ভিতরে আল মিলমিশ নাই বউয়ে ডাক দিয়া কয় তুমি যেহেতু আল্লাহ মানো না নবী মানো না ও স্বামী তোমার লগে আমি নাই বলেন সুবহানাল্লাহ কয় ভাই ভাই তাল গইয়া জিজ্ঞা জামাই বউ আল গইয়া জিজ্ঞা সুতরাং তোমরা যারা আইছো এই ছাগলের কাছে হজ যখন শেষ হয়েছে এখন হগলে ছাগল দেহনের প্রতি একটা আগ্রহ তো হগলে মনে করছে মদিনায় কয়েকজন আইছে তারা চিন্তা করে দেখলো আবার কবে না কবে আই ছাগলটারে আইছি যখন দেখতে যাই সময়ের ব্যাপার তো খরচও তো লাগে আইতে যাইতে তো আইছি যখন ছাগল চাইয়া যায় তো গিয়া সেটা মক্কার মানুষ যারা হজার কাম শেষ হয়েছে বলে তারা নিজে গায়ে হোক ইয়া তোমরা হেন যে একদম ছাগল আছি নাম যে মোহাম্মদ বাড়িটা বাড়ি কয় দেখাই দিছে হয়েছে সেই বাড়িতে তো এরকম তারা হগলে মিল্লা গেছে বাড়ির সামনে গেছে পরে নবীজি গড়তে বাড়িছে সুবহানাল্লাহ বাড়িয়া যখন দেখছে বিদেশি মেহমান নবীজি বাড়ি এসে রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিদেশে মেহমানরা কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কয় ইয়া কোথায় আপনারা বাড়ি কি বিদেশ কহ কয় কইতে আছেন কয় মদিনা শরীফ কোথায় না ভিতরে যান আমরা ভাইতে তো বাড়ির নিয়ে বয়াইছে সুন্দর বিছানা দিছে উজুর পানি দিছে গাছপাট না খেজুর দিছে জমজমের পানি দিছে সুবহানাল্লাহ কয় না সব দিয়া মেহমানদারি করিয়া নবীজি বালাবুড়া জিগেতেছে কই গোসল করবেন লুঙ্গি দিতাম নি কারণ আপনারা যেই মেহমানদারি করতে আছেন এটা তো বিশাল আমরা খুব খুশি আচ্ছা ইয়া আমরা তো আইসলাম একটা ব্যাপারে এখনও যে একজন ফাগল আছে ফাগল ঢুকে কারি জিগায়
কথা করে কারে জিগায়, নবীজির জিগায় ফাগল রাখো। নবীজি কয় কোন ফাগল? কই নাম যে মোহাম্মদ। নবীজি মুসকে আসি কয় আমি দু সুবহানাল্লাহ কইতেন না। বিহার মন্ডলের মানুষটি মনে হয় নতুন হইয়া গেলে ওকে কিনা বুঝাবে সুবহানাল্লাহ কয় লইয়া ফেলবেন না। সারা জীবন ফাগল দেখলা চুলে মুছে ফেসলাই কে রয়েছে? তারে কইছে আক্ক, তা আক্কটা রয়েছে মুছের লেগে ঠুট দেখা যায় না। সারা জীবন ফাগল দেখলা খাডাসের গন্ধে লগে দিয়ে আড়ন জানে। সারা জীবন ফাগল দেখলাম ষাটের বুতাম থাকে ফাঁসটা তার আছে দুইটা, একটা নিচে একটা উঠে লাগাই রেখছে কোনো ইচ্ছা করি। সারা জীবন ফাগল দেখলাম লোকটি বড় বড় ময়লা উস্কো খুস্কো চুল, আর মানুষের কই মানুষটা বিলে ফাগল কি সুন্দর চেহারা সুবহানাল্লাহ কইতেন না। মদিনার মানুষ ডাক দিয়া কয় তারা দিয়ে আপনারে ফাগল কয়, সারা জীবন যেই ফাগল দেখলাম ফাগলের লগে দিবনে না, এরা আবার কেমন পাগল। নবীর চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকড়ানো, তিনি চুলের ভিতরে তেল দিয়ে যখন আছড়াতেন অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইত চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, আমাদেরটা যেমন সিকন, নবীর কপালে তো সিকন ছিল না, একটু পাশ ছিল চওড়া ছিল। নবীর ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, আমাদেরটা যেমন মাঝে দিয়া ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া। নবীর চোখগুলো ছিল বড় বড় টানা টানা সুবহানাল্লাহ কয় না, চোখের যে ফাতারা যেটা বালিকার তামাল্লে লড়ে, নবীর চোখের পাতাটা ছিল গোলাপি রঙের একটা গোলাপ ফুলের পাপড়ির মতো। তুমি যদি ফুটন্ত গোলাপ থেকে টান দিয়ে একটা পাপড়ি ছিড়ো, ওই পাপড়িটা দেখতে যেমন নবীর চোখের পাতাটা ছিল ঠিক তেমন। ও বিহার মণ্ডলের মুসলমান, ও পর্দার আড়ালের আমার মায়েরা গো, মন দিয়ে শুনব মা, আমার নবীর চোখগুলো ছিল টানা টানা, সাদা অংশ ছিল রক্তিমাব সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো, গালগুলো ছিল নবীর গোলাপি রঙের, নবীর নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নবীর নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরগোফ, নবীর ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের, তিনি কখনো বা যখন মুচকি হাসতেন ঠোঁট দুইটা তার যখন ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হইত মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। মন দিয়ে শুনরে বাপ, এই নবীর মক্কার কাফেরারা কয় পাগল, মদিনার মানুষ দেইখা কয় যারা নবীর পাগল কয় তারা পাগল। এই লুকাবার পাগল হয়েছে যারা পাগল কয় তারা পাগল। তারা সব নবীর দিকে চাইয়া রয়েছে। নবী যে কয় কি তো চাও? তারা মুসকে হাসি দেয়া কয় আপনার নাম মোহাম্মদ। কয় মক্কার তারা কয় আপনি বিলে পাগল, আপনি যদি পাগল তো আমরাও সব পাগল সুবহানাল্লাহ, আমরাও পাগল হইতাম চাই। নবী যে কয় ঠেলার লগে কইলে তো হইতো না, কুদুর বুঝ্য হই না, ইও না যাও বাইরের তে বুঝাই। তারা বাইরে গিয়া খেজুর গাছের তলে হই একখান বইয়া কয় রে
আবু জাহেলেই এবার আর ফলাফ এনে দি কয় মোহাম্মদ বিলে ফাগ, এটা কী ফাগ, কী মত তোরা? কয় ভাই ফাগুল যদি এরও হবো তো আমরা ভালা থেকে লাভ কী রাম র ফাগুল হয়ে যাই গে সোমার লাগে তো না তোর সকলে মিল্লা চিল্লা গো ভাই আয়া কই আর রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা যদি আপনার মতো ফাগল হইতাম চাই কী তা করম লাগবো সোমার লাগে তো না নবীজি মুস্কি হাসি দিয়া কয় যদি আমার মতো পাগল হইতে চাও সবাই হাত গুলা বাড়াই দাও সুবহানাল্লাহ সব হাত বাড়াই দিল নবীজি কয় আমার হাতের সাথে হাত লাগাও সবাই হাতে হাত রাখলো নবীজি কয় সবাই পড়লা ইলাহা মহাব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ